কুম আসসালাম ওরি বাক যে উপহাস করবে আপনি তার সাথে ভালো আচরণ করবেন খারাপ লোকের সাথে ভালো আচরণ ভালো আচর আচরণ দিয়ে তাদের মন জয় করবেন

এক সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের লোক বা কেউ যেন কাউকে নিয়ে ঠাট্টাবিদ না করে উপহাস না করে কারণ তুমি যাকে নিয়ে উপহাস করছো সে হয়তো তোমার থেকে ভালো এভাবে কোনো নারী বিশেষ করে নারীদের কথা এসছে ওরা নিসা উমিন নিসা ইন আশা এই একুন নাশাই রমিন হন না সুরতুল হুজরাত রায়াত কোনো নারী যেন ওপর নারীকে নিয়ে ঠাট্টাবিদ না করে হয়তো যাদেরকে নিয়ে তুমি ঠাট্টা করছো ওরা হয়তো তোমার থেকে অনেক ভালো তো চারটা বিদুর করা ইস না আল্লাহ হর্বুল আলমী নিষেধ করেছেন তাই যে যারা এরকম করে ওদেরকে আপনি বুঝাবেন যে এটা জায়জ না আপনি ধৈর্যের পরিচয় দিবেন কারণ ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ হেবুসবির সাবির আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তো ধৈর্য ধারণ করা এটা কম কথা না আমরা যদি ধৈর্য ধারণ করে অসৎ সাথে সাথে সদ্ব্যবহার করতে পারি তবে এর দ্বারা আপনি অনেক সাবের্ভাগী হবেন আর এই অবস্থায় আপনি যারা ধৈর্য ধৈর্য শিল্লা মেহকবান্দা তাদের সাথে আপনিও সামিল হয়ে গেলেন আমি একরাম আলহিম ইসলাম কত ধৈর্য ধারণ করতেন মানুষ তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত কিন্তু আমি একরাম আলিমুসলাম সহ্য করতেন সবর করতেন সবর করে সুন্দরভাবে তাদের আচরণের আচরণের জবাব দিতেন ভালো ব্যবহার আপনি করবেন আর তাদেরকে বুঝাবেন যে এরকম করা যা এস নয় হয়তো এমন সময় আসবে যখন তারা এখন আপনাকে নিয়ে উপহাস করছে পরে হয়তো আপনাকে আপনার সাথে ভালো আচরণ করবে। আপনাকে সম্মানের চোখে দেখবেন আপনার কদরও বাড়বে আর দুনিয়ার কদর বাড়ুক বা না বাড়ুক আপনার কদর আল্লাহর কাছে বাড়বে বারাক ফিক والسلام عليكم ورحمه الله وبركاته